بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم <تصفيق> <تصفيق> يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث, وبث منهما رجالا كثيرا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا وقال النبي لَمِنْ صلى الله عليه وسلم لا تصبوا أصحابي والذي نفسي بيده لو أنفق أحدكم مثل أُهُدٍ ذهب ما بلغ مد أحدهم ولا نصيفه أو كما قال عليه الصلاة والسلام الله فاكر وشش مهرباني تي وبيتر و جمع الله مسجدي সালাতে জমা আদায়ের লক্ষ্যে আমরা সমবেত হওয়ার সুযোগ লাভ করেছি যে আল্লাহ পাক কোরআন ভিত্তিক তার দেওয়া হুকুম তার নাবির তরিকা অনুযায়ী আদায় করার তৌফিক আমাদেরকে দান করলেন তারই বারগাহে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আজকের দিনে লক্ষ লক্ষ মুস লক্ষ লক্ষ মুসলিম সালাতে জুমা আদায় করছেন জুমার সালাত আদায় করে কিছু সোয়াব হয়তোবা তারাও পেলেন পাওয়ার পরে মসজিদের ভিতরেই আবার মিলাদ শিরনির অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠান সমাপ্ত করে নেকি যা কামাই করলেন ও মসজিদেই ঝেরে আবার চলে গেলেন খালি হাতে পাক এহেনও পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করেছেন আল্লাহর হাজার ও শুকুর যে আল্লাহর নবীর দেওয়া তরিকা অনুযায়ী আমরা সালাতে জমা আদায় করার সুযোগ লাভ করছি গত জুমার দিনে বংশাল মাজেদ সর্দার লেনে মাজেদ সর্দার লেনে প্রোগ্রামের সময় কথাটি আমি বলেছিলাম প্রশ্ন করেছিলাম ওখান থেকেই শুরু করে ওই বিষয়ের উপরে কিছু আলোকপাত করে আর নতুন বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আপনারা সেদিনের প্রোগ্রামে যারা গিয়েছিলেন শুনেছেন যারা জাননি তারা আবার নতুন করে শুনুন প্রশ্নটি ছিল এমন যে বাঘের গায়ে শক্তি বেশি না ছাগলের গায়ে শক্তি বেশি তো উত্তর হয়েছিল বাঘের গায়ে শক্তি বেশি জঙ্গলে পালিয়ে থাকে কে বাঘ না ছাগল তো উত্তর হয়েছিল যে জঙ্গলে পালিয়ে থাকে বাঘ বেশি শক্তি থাকা সত্ত্বেও সে জঙ্গলে পালায় কেন আর ছাগলের কম শক্তি থাকা সত্ত্বেও সে লোকাচরে লোকালয়ে হেঁটে বেড়ায় কারণ কি কারণ একটি তাহলেই বাঘ সিংহ যে সমস্ত পশুর গায়ে শক্তি বেশি তারা হলো জালেম জালেম সবসময় ভীত সন্ত্রস্ত থাকে জুলুম দুই প্রকার এক প্রকার জুলুম হলো আল্লার সাথে আর এক প্রকার জুলুম হল বান্দার সাথে বান্দার উপরে বান্দা অত্যাচার করলে জুলুম হয় জুলুম বড় ভয়াবহ পাপ জুলুম এমন পাপ যে পাপ আল্লাহ নিজের জন্য হারাম করেছে আগেও বলেছি আবার আজকেও বলি শুনে রাখুন পাক বলছেন হারাম তু জুলমা আলা নাফসি হে বান্দা সকল শোন জুলুম আমি নিজের উপরে হারাম করেছি ফালা এই জুলুমকে তোমাদের মধ্যেও পরস্পরে হারাম করেছি অতএব একে অপরের উপরে জুলুম করো না অহংকার বান্দার জন্য হারাম কিন্তু আল্লাহর জন্য হালাল গায়রুল্লাহর কসম খাওয়া আল্লাহর জন্য হালাল বান্দার জন্য হারাম অনেক পাপ বান্দার জন্য হারাম হলেও আল্লাহর জন্য সেটা বৈধ কিন্তু জুলুম এমন একটি ভয়াবহ পাপ যে পাপ আল্লাহ নিজের উপরে হারাম করেছেন আল্লাহ বলছেন ইন্নি হাররাম তু আলা নাফসি আমার নাফসের উপরে আমার নিজের উপরে জুলুম করেছি অজানতুহু বাইনকুম্ম হাররামান আর তোমাদের মধ্যেও এই পাপকে হারাম ঘোষণা করেছি ফালা তাজা সুতরাং তোমরা একে অপরের উপরে জুলুম করো না বলতেছিলাম বান্দার উপরে বান্দা জুলুম করলে সেটা হয় জুলুম সেই জুলুম বড় ভয়াবহ অপরাধ যা আল্লাহ নিজের জন্য হারাম করেছেন জুলুম যার উপরে করা হয় সেই মাজলুম যদি তাকে ক্ষমা না করেন জালেমকে তাহলে পৃথিবীর কেউ সেই জালেমকে ক্ষমা করতে পারবে না জুলুম যেটা আল্লাহর সাথে হয় সেই জুলুমের নাম হলো তুশরিক বিল্লাহ ইন্না সির কালাজমুন আজিম স্মরণ করো সেই সময়ের কথা যখন লুকমান তার সন্তানকে নসিহত করতে গিয়ে বললেন এ বুনাইয়ালা তুশরিক হে আমার সন্তান হে বৎস আল্লাহর সঙ্গে শরিক করো না ইন্না সির কালা জুলমুন আজিম শিরিক হলো পৃথিবীর সবচেয়ে বড় ভয়াবহ জুলুম পৃথিবীর সবচেয়ে বড় ভয়াবহ জুলুম হলো শিরক এই শিরিক যারা করে তারা হলো জালেম তারা হলো চরম জালেম চরম জালেম হওয়ার কারণে এই জালেমদের অন্তরে সব সময় ভয় থাকে এ কথার মানে এই নয় এ কথার মানে এই নয় যে পশু প্রাণী যারা জঙ্গলে থাকে তারা সিরিক করে এরা একটি উদাহরণ দেওয়া হচ্ছে কারণ আল্লাহ পাকের পৃথিবীতে যত পশু পাখি আছে সবাই আল্লাহর বিধান মেনে চলে শুধু জিন এবং ইনসান এরাই আল্লাহর বিধানকে লঙ্ঘন করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলাহু আসলাম আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবাই ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর বিধানকে মেনে চলে এবং আল্লাহর দিকেই তারা প্রত্যাবর্তিত হবে মানুষ জুলুম করে মানুষ যখন সিরিক করে তখন সিরিক করলেই আল্লাহর উপরে জুলুম করা হয় বান্দা হয়ে আল্লাহর উপরে যখন জুলুম করেন তখন আল্লাহ রব্বুল আলমিন সেই পাপকে ক্ষমার অযোগ্য পাপ বলে ঘোষণা করেন ক্ষমার অযোগ্য বলতে এর মানে হলো এই যে তবা করলে ক্ষমা হবে না বিষয়টি এমন নয় এই পাপ নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে মৃত্যুর পরে আল্লাহ ইচ্ছা করলে যাদেরকে ক্ষমা করবেন আর ইচ্ছা করলে যাদেরকে শাস্তি দিয়ে জান্নাত দিবেন সেই আল্লাহর ইচ্ছাধীন এরা আর থাকবেন না এদের জন্য জাহান্নাম চিরস্থায়ী হয়ে যাবে আল্লাহ পাক বলেন ইন্নাহু আলাইহিল জান্নাহ বিেকের পাপ নিয়ে দুনিয়া থেকে বিদায় হলে আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দেন নার এবং তার আশ্রয়স্থল বাসস্থান হবে যাহার নাম আনসার আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই আমরা অনেক সময় মানুষকে জিজ্ঞেস করি যে আপনার বাচ্চাটার গলায় তাবিজ কেন লাগিয়েছেন তো বলবে যে বাচ্চা রাতে কেঁদে ওঠে ভয় পায় এই জন্য তাবিজ লটকানো হয়েছে বাচ্চাকে গলায় তাবিজ কেন পড়ানো হচ্ছে বাচ্চা রাত্রে বিছানায় প্রস্রাব করে এই জন্য তাবিজ লটকানো হয়েছে কিন্তু আল্লাহর কোরআন বলছে যে সিরিকের কারণে ভয় আসে আর তাওহিদের কারণে ভয় দূর হয় ও ভয় দূর করার জন্য শিরিক করছে কিন্তু শিরিকের কারণেই ভয়ের সৃষ্টি হয়েছে যা কোরআনে সুরাতুল জিন্নের মধ্যে আল্লাহ আল্লাপাক বলছেন

আশ্রয় চাওয়ার মালিক হলেন আল্লাহ। কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস কুল আউযু বিরব্বিল ফালাক মাইন শাররি মা খালাক আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে। কি থেকে? দুষ্ট জিন থেকে, শয়তান থেকে। মানুষের কাছ থেকে মানুষ যদি আশ্রয় চায় তাহলে আশ্রয় হতে পারে। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে সহজ হলো একজন শক্তিধর ব্যক্তি ধরুন যে এলাকার মেম্বর কোনো একজন মানুষকে মারার জন্য লাঠি উঁচু করছে আর এই লোকটা গিয়ে দৌড়ায় গিয়ে চেয়ারম্যান সাহেবের বাড়িতে উঠে গেছে এটা একটা উদাহরণ মেম্বার তাকে মারার জন্য চেষ্টা করছে আর উনি দৌড়িয়ে গিয়ে চেয়ারম্যান সাহেবের বাড়িতে ঢুকে পড়ছেন আর বলছেন চেয়ারম্যান সাহেব আপনি আমাকে সাহায্য করুন দেখুন আপনার আমার ওয়ার্ড কমিশনার আমার মেম্বার আমার ওয়ার্ডের মেম্বার আমাকে মারার জন্য তারা করেছেন চেয়ারম্যান সাহেব যদি আশ্রয় দিয়ে দেন যে এই লোকটাকে এই খবর কিছু বলবে না কি হয়েছে শুনছি তাহলে মেম্বরের আর হাত উঁচু করার কোনো ক্ষমতা নেই মানে যিনি আশ্রয় চাইবেন যার কাছ থেকে যার কাছে চাইবেন তার চেয়ে বেশি শক্তি থাকতে হবে শক্তি যদি কম হয় কম শক্তিওয়ালার কাছে আশ্রয় চাইলে কোনো অবস্থাতে আশ্রয় সে দিতে পারবে না আর আশ্রয় দিলে অতএব সায়তান শেতানি ইমবানিয়া আদামা মাজরাদ্দ শান আদম সন্তানের রগের ভিতর দিয়ে চলাচল করে রক্ত চলাচলের সুক্ষাতি সুক্ষ ধমনী যেই ধমনি ইলেকট্রিক মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না খালি চোখে দেখা যায় না এমনও রক্ত নালী মানুষের শরীরের ভিতরে আছে সেই রক্ত নালী দিয়ে শয়তান চলাচল করার ক্ষমতা রাখে যে শয়তানকে দেখা যায় না সারা পৃথিবীর মোরলমাতবরাল লাঠি শোটা অস্ত্র গোডাউন খুলে দিয়ে অস্ত্রের গোদাম খুলে দিয়ে যদি শয়তানের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করে তো শয়তানকে তো দেখাই যায় না যুদ্ধ করবে কি করে শয়তান এখন এখানে আছে মুহূর্তের মধ্যে আর এক জায়গায় চলে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের ক্ষমতা তাকে দিয়েছেন আল্লাহর দেওয়া ক্ষমতা শয়তানের কাছে আছে এই শয়তানকে লাঠি দিয়ে অস্ত্র দিয়ে কোনো বাহিনী দিয়ে দমন করা মোটেও সম্ভব নয় এবার শয়তানের এই কুমন্ত্রণা থেকে আশ্রয় নেওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে তাফসির এবনে কাসিরের মধ্যে হাফেজ ইমাদুদ্দিন ইবনু কাসির রহমা উল্লাহ বলেন মানুষ কিছু মানুষ জিনদের কাছে আশ্রয় গ্রহণ করল আল্লাহ পাক জিন জাতিকে ধ্বংস করার পরে মানব জাতিকে সৃষ্টি করলেন মানব জাতিকে দেখে জিনেরা বড় রেসপেক্ট করে শ্রদ্ধা করে ভালোবাসে যে আমাদেরকে ধ্বংস করে এই জাতিকে আল্লাহ এনেছেন এ জাতি আমাদের চেয়ে অনেক উত্তম অনেক পাওয়ারফুল অনেক ক্ষমতাধর অনেক শ্রদ্ধার পাত্র কিন্তু কতক মানুষ মরুভূমির মধ্যে রাতে যখন তাবু গেড়ে বসবাস করে তখন সেখানে বলে আলতাজিউ আল তাজেউ অথবা আস্তাঈদু বি উপত্যকার জিনের সর্দার কে আছো আমরা তোমাদের কাছে আশ্রয় চাই আমরা আদম সন্তান তোমাদের কাছে এসেছি তোমরা আমাদেরকে কিছু সহযোগিতা করো রাতে যেন আমাদের কোনো ক্ষতি না হয় তোমার সাঙ্গ পাঙ্গকে একটু বলে দিও তোমার কাছে আমরা একটু আশ্রয় চাই রাতে যেন আমাদের লোকদের কোনো ক্ষতি না হয় আল্লাহ পাক কোরআনে সুরাতুল জিন্নের মধ্যে এ কথাটি ব্রডকাস্টিং করছেন এবং বলছেন ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনস কানা রিজালুম মিনাল ইনস ইয়াউযুনু বিরিজালিম মিনাল জিন ফাযাদূহুম রাহাক কিছু মানুষ কিছু জিনের কাছে আশ্রয় চাইল যখনই আশ্রয় চাইল তখনই জিনরা বুঝল এরা তো দুর্বল এদেরকে যা মনে করেছিলাম তা তো নয় আমাদের দেখে ভয় পায় এরপরে জুলুম এবং অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল তাহলে আমরা আয়াত থেকে আয়াতের তাফসির থেকে বুঝতে পারলাম যে শিরিক শিরিক করলে ভয় বাড়ে আর না করে তাওহিদের উপরে অটল থাকলে ভয় কমে যায় এবারিম সালাম তার সমাজের লোককে নসিহত করছিলেন তার জাতিকে নসিহত করছিলেন নসিহত করে বলছিলেন যে এই যে মূর্তি বানিয়েছো এই গায়রুল্লাহ তোমাদের কোনো কল্যাণ অকল্যাণের হকদার নয় কল্যাণ অকল্যাণের মালিক মালিকানা তাদের হাতে নাই এই কথা বলার সাথে সাথেই ইব্রাহিম আলাইসাল্লা তাল্লামের সমাজের লোকেরা তখন ইব্রাহিম আলাই সাল্লামকে বুঝাতে লাগলেন আর বললেন যে দেখো বাবা এরারা হলেন পীর পুরোহিত সাধু সজ্জন এনারা নেককার মানুষ এরা ভালো মানুষ এরা আল্লাহর আল্লাহর সম্পর্কে খারাপ মন্তব্য কটু মন্তব্য করলে বিরাট সমস্যা হয়ে যাবে অতএব এই সমস্যা না বাবা সাবধান হয়ে কথা বলো এখনও তো আপনি যদি বলেন যে সিলেটের গজার মাস সিলেটের গজার মাসকে যদি আপনি রান্না করে পাকিয়ে খেয়ে হজম করে ফেলেন পায়খানার নর্দমায় যদি ভেসে যায় তাহলে সিলেটের গজার মাছ আপনাকে কি ক্ষতি করতে পারে বাইজিদ বোস্তামির মাজারের কচ্ছপ আপনাকে কি ক্ষতি করতে পারে যখনই বলবেন যে কচ্ছপ এই কচ্ছপের কাছে আবার আমি কেন যাব। আমি আশ্রাকুল হয়ে তখনই বলবে সাবধানে কথা বলো মিয়া তুমি দেখতে পাচ্ছ কচ্ছপ এটা তো তোমার শরীয়তের চোখ কিন্তু মারাফতের চোখে দেখা যায় ওটা অলি মারেফতের চোখ আলাদা আর শরীয়তের চোখ আলাদা আগেও বলছিলাম আজকে বলছি জনক পীর সাহেব একজন যুবতী মহিলা সুন্দরী মহিলার দিক আছেন অপলক নেত্রে মরিদানরা বলছে হুজুর রাস্তাকল এটা কি কাম আপনি এতবার একজন বুজর্গ মানুষ এই যে বেগানা মহিলার দিকে তাকিয়ে রয়েছেন এ তো নোংরামি কাজ এ কাজ করছেন কেন তখন পীর সাহেব বসে বামা বদন হেরিনু দুই নয়ন হ্যাঁ তুমি কি জানো তুমি তো শরীয়ত নিয়ে বসে রয়েছ মারেফতের দৃষ্টিতে আমি তাকাচ্ছি শরীয়তের দৃষ্টিতে ওর দিকে তাকাল তাকানো হারাম হলেও মারেফতের দৃষ্টিতে তাকানো সোয়াবের কাজ মারেফত মানে মারেফত মানে আমি দেখছি এ মহিলাটার এই মেয়েটার নাক আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন কান দুটো কত সুন্দর চোখ দুটো কত সুন্দর যে মহান আল্লাহ এই মহিলাকে এত সুন্দরী করে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ কত সুন্দর তারই প্রশংসা করার জন্য তো বারবার তার দিকে তাকাচ্ছি এবং নেত্রে তাকিয়ে রয়েছি তাহলে আপনার শরীয়তে যেটা নাজাইজ নোংরামি আপনার শরীয়তে যেটা ভণ্ডামি মারেফতের দৃষ্টিতে সেটা জায়েজ এবং বৈধ এবং সেটা সবের কাজ এই তো চলছে শরীয়তের দৃষ্টিতে আপনি দেখছেন কচ্ছবার আর গজার মাছ কিন্তু মারেফতের দৃষ্টিতে দেখা যাচ্ছে সেখানে খবরদার আল্লাহর সম্পর্কে কটু মন্তব্য করলে আপনি পুরে সারখার হয়ে যাবেন ইব্রাহিম আলহিসাম বললেন আশ্চর্য বলো কি তোমরা তোমরা আল্লাহর না ফরমানি করছো আল্লাহর ভয় তোমাদের অন্তরে নেই আর এই দেব দেবী মূর্তি যার নিজ হাত তৈরি করেছো নিজ হাতে লাত্তি দিয়ে গাঙে ফেলছো সেই দেব পূজা পার্বণ তোমরা করছো আর সেই দেব দেবীর ভয় আমাকে দেখাচ্ছ কেমন আশ্চর্য কথা যে তোমরা আল্লাহকে ভয় করো না আর আমাকে ভয় দেখাচ্ছ দেব দেবীর এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন যারা ঈমান এনেছে ইমানের সাথে জুলুম মিশ্রিত করে নাই যারা ইমান এনেছে ইমানের সাথে তাওহিদের সাথে শিরিক মিশ্রিত করে নাই এক আল্লাহ আমার রুজিদাতা আল্লাহ আমার রুজিদাতা যিনি স্বীকার করেছেন তার দুনিয়ার আর কোন টেনশন নেই রুজির টেনশন তার মাথায় কোনোদিন থাকে না যিনি স্বীকার করেছেন আল্লাহ আমার রুজিদাতা আল্লাহ রাজ্জাক আল্লাহ রাজ্জাক নামের উপর যার একিন আছে বিশ্বাস আছে তার জীবনের কোনদিন রুদির টেনশন হবে না আল্লাহ সন্তান সন্তান দাতা দাতা আল্লাহ এই এই বিশ্বাস হাব যার অন্তরে আছে তার সন্তানের জন্য পৃথিবীর আনাচে কানাচে অলিতে গলিতে মাজারে মাজারে দরগায় খানকায় ঘোরার দরকার পড়বে না যেহেতু তার একিন আছে যে আল্লাহ আমার হাব আল্লাহ হলেন সন্তান দাতা আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এই একিনটা যদি আপনার থাকে আপনার আল্লাহ আপনার খালেক এই একিনটা যদি থাকে আপনার আমার থাকে তার মানে হলো যে আমি এক সময় কিছুই ছিলাম না আল্লাহ পাক আমাকে কিছুই ছিলাম না অস্তিত্ববিহীন তো বিহীন পদার্থ থেকে আল্লাপাক আমাকে অস্তিত্বে এনেছেন হালাতা আল ইনসানিন মিন আদহর হিনুম মিন আদহর লাম ইয়াকুম শাইআম মাদকুরা ইন্না খলাকনা আল ইনসানা মিন নুতফাতিন আমশা

মানুষের জন্য কি এমন সময় ছিল না যখন তাকে কিছুই বলা হচ্ছিল না আজকে তো আমানুল্লাহ বিন ইসমাইলাল মাদানি খতিব খাদ জামে মসজিদের খতিব বাহরাইনের সালমান পোর্ট জামে মসজিদের খতিব রেসকোর্স ময়দান ফুরুসিয়া ক্লাবের খতিব আমানুল্লাহর পাসপোর্টের মধ্যে অনেক কিছু আছে কিন্তু একদিন আমানুল্লাহ যেদিন উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে বেড়াতো এমন ওদিন দিন ছিল যেদিন প্রস্রাব পায়খানার মধ্যে গড়াগড়ি পারত এমন ওদিন তো গেছে সেদিন তো আর বলা যায়নি যে এই ছেলেটি একদিন খতিব হয়ে যাবে হাল তাআলল ইনসানহিনুম মিন আদহর لم ইয়াকুল সাইয়ম মাদকুরা ইল্লা খলাকনাল ইনসানা মিন নুতফাতিন সাজ কমবাইন নুতফা থেকে মানুষ সৃষ্টি করেছে আল্লাহ পাক বলেন ইনসান শব্দের তিনটি অর্থ সময় একদিন পেলে তিনটি অর্থের উপর আলোকপাত করব ইনশাআল্লাহ ইন্না খলাকনা আল ইনসানা মিন নুতফাতিন আমশাজ কম্বাইন নুতফা থেকে মায়ের এক অংশ বাবার এক অংশ ফাজাল্লাহু সামিআন বসিরা কি সুন্দর চোখ আর কি সুন্দর কান তাকে দিয়েছি আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ আমার স্রষ্টা আমি কিছু ছিলাম না সেই কিছু না থাকা বস্তু থেকে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন আজকে আমার কিছু নাই আবার দশ বছর পরে আল্লাহ অনেক কিছুর মালিক বানাতে পারেন এই যখনই থাকবে আল্লাহ আমার আল্লা সৃষ্টি করেছেন রিজিকের মালিক আল্লাহর হাতে পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয় নাই এই একিনটা যখন আসবে তখন দুনিয়া কোনো টেনশন তার কাজ করবে না ছেলে মরে গেল ছেলে মারা গেল খিজির আলহি সালাম লক লোকে বাচ্চাটাকে কোপ দিয়ে কেটে ফেললেন মুসা সালাম জিজ্ঞেস করলেন এত সুন্দর বাচ্চাটা বিনা অপরাধে কাটলে কেন জঘন্য কাজ করলেন উস্তাদ আপনি করলেনটা কি নিরপরাধ ছিচুকে হত্যা করলেন খিজির আল্লাহ সাল্লাম বলছেন এই সন্তান হয়ে বড় হয়ে একদিন তার পিতা মাতার টেনশনের কারণ হতো টেনশন মুক্ত করার জন্য তাকে হত্যা করা হলো আল্লাহ আকবর আপনার ছেলেটি মারা গেল আপনি যদি ভাবেন যে এই ছেলে হয়তো বা বড় হয়ে টেনশন হতো আমার জন্য আল্লাহ টেনশন মুক্ত করার জন্য সাময়িক বিপদ দিয়ে স্থায়ী বিপদের হাত থেকে আল্লাহ আমাকে বাঁচালেন এই যদি আপনার থাকে তা আপনার সন্তান মারা গেলে আপনি হাসিমুখে তা বরণ করবেন পরকালে আপনার সন্তান নবালক অবস্থায় মারা গেলে আল্লাহর দরবারে জোর করে ধরে নিয়ে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করার জন্য বলবেন আল্লাহ আমার পিতামাতা ছোটকালে আমাকে হারিয়েছিলেন এই পিতামাতাকে জান্নাতে নিয়ে আমি সাথে নিয়ে আমি জান্নাতে যেতে চাই এই যে সুপারিশকারী ওখানে দরকার পড়বে এই সুপারিশ করার জন্য হয়তো বা আল্লাহ আপনার বাচ্চাটা নিয়ে গেছেন আর একজনের তো নাই যার যায় যাই সে তো সুযোগ পেল না আপনার চলে গেল বাচ্চাটা আপনি যদি সবুর করেন তাহলে তো আপনার ওখানে কিছু আছে এই একটা যখন আপনার থাকবে তখন আপনার বাচ্চা মারা গেলেও আপনি খুশি হয়ে যাবেন আল্লাহর উপরে বেজার হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে মানুষকে টেনশন মুক্ত জেন্দেগি শিক্ষা দেয় তাওহিদের কারণে মানুষের সার্বিক টেনশন দূর হয় দুনিয়ার টেনশন দূর হয় সাত কচ্চপ বাঘ ভাল্লুক ব্যাং হাতি ঘোড়া গন্ডার দুনিয়ার কোনো জালেম কাউকে দেখে তাওহিদ পন্থী লোক কোনো সময় বিচলিত হয় না ভারতের একজন প্রখ্যাত আলেম শায়খ মাওলানা আব্দুর রহমান শায়খ আব্দুর রহমান ভারতের একজন প্রখ্যাত আলেম তাকে যদি কেউ বলতেন যে আপনাকে ওরা হুমকি দিচ্ছে মারার জন্য তো উনি বলতেন ওরা কি আমার হায়াত কমিয়ে দিবে নাকি বলছে ওরা কি আমার হায়াত কমাবে আল্লাহর দেওয়া হায়াত কি কেটে কিছু কমায়ে ফেলবে ওরা না তো ওরা কি মালাকুল পাঠাবে ওদের ইচ্ছা মতো নাকি আল্লাহর ইচ্ছা মতো তাই তো মিশরের প্রখ্যাত আলেমে দিন পৃথিবীর ইতিহাস হয়ে রয়েছেন মিশরের প্রখ্যাত আলেম আল্লামা সাইয়েদ কোতব। রহমাতুল্লাহ রহমাতান রহমাতা সাইয়দ কুতুবকে যখন মিশরের মাটিতে ফাঁসি দেওয়া হচ্ছে তখন ফাঁসির দড়ি নিজে হাতে ফাঁসির মঞ্চের দিকে হেঁটে গিয়ে ফাঁসির দড়ি নিজে হাতে গলায় পড়িয়ে নিয়ে বলছেন হা জামিন আমরে রব্বি এটা আমার রবের অর্ডারে হচ্ছে আমার রবের অর্ডার ছাড়া দুনিয়ার কোনো মানুষের মৃত্যুর ফয়সালা হয় না আমার রবের তরফ থেকে ফয়সালা হয়েছে আমার রবের ফয়সালাকে আমি মুখে মেনে নিলাম তাওহিদ মানুষকে টেনশন মুক্ত জেন্দেগি শিক্ষা দেয় ইমাম ইবনু তাইমিয়া রহমাতুল্লাহ আলাই তাই বলেছিলেন তিনি ছিলেন মুহেদ তিনি বলছিলেন জান্নাতি অবস্থানি ফি সাদরি আমার জান্নাত আমার বাগান আমার বুকের মধ্যে ওরা আমার আমার দুশ্মনেরা আমাকে দিয়ে কি করতে চায় হাবসি খালুয়া ওয়া তারদি হিজরা ওয়াকাতলি কাতলি শাহাদাহ আমাকে জেলখানায় বন্দি করলে আমি নীরবে আল্লাহর করি আমাকে বের করে দিলে আমি হিজরত করি আমাকে হত্যা করলে আমি শহীদ হই তাহলে আমাকে দিয়ে ওরা কি করতে চায় সব মালিক আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার কোনো মানুষের হুকুম চলে না কিয়ামতের আগে একজন জালেম এসে কাবা ঘর ভেঙে ফেলবেন কাবাঘর ভাঙাটা ভালো কাজ নয় নিশ্চয়ই আল্লাহর ঘর এটাকে ভেঙে করে ফেলবে একজন জালেম আগে এসে আল্লাহ রাবুল আলমী সাত আসমানের উপর থেকে দেখবেন যে কাবা ঘর করছে লক্ষ লক্ষ বনিয়াদম লক্ষ লক্ষ মুসলিম কাবাঘর তোয়াফ করছেন সবাই বেঈমান এক বিন্দু ইমান কারক অন্তরের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ পাক পৃথিবী ধ্বংস করবেন না তামাম পৃথিবীতে একজন মানুষের অন্তরের মধ্যে এক রায়ের দানা পরিমাণ ইমান থাকা পর্যন্ত এই আসমান জমিনের উপরে ধসে পড়বে না তাহলে আসমান টিকে আছে কিসের জোরে কিসের শক্তিতে আসমান টিকে আছে তাওহিদের শক্তিতে তাওহিদের কারণে আসমান টিকে আছে যেদিন তাওহিদ পৃথিবী থেকে খতম হয়ে যাবে তাম পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ ছয়শো কোটি সাত কোটি মানুষের ভিতরে এক বিন্দু রায়ের দানা পরিমাণ যদি তাওহিদ কারো ভিতরে থাকে যতদিন পর্যন্ত একজন মানুষের অন্তরেও রায়ের দানা পরিমাণ তাওহিদ থাকবে তত দিন পর্যন্ত আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না তাহলে পৃথিবী টিকে আছে তাওহিদের জোরে আসমান উপরে ঝুলে আছে তাওহিদের শক্তিতে জমিন চলছে তাওহিদের শক্তিতে সমাজে যতটুকু মানুষ রুটি রুজি খাচ্ছে এটা তাওহিদের কারণে খাচ্ছে তাওহিদ শূন্য মানুষ যখন বেঈমান হয়ে যাবে যখন দেখবেন আল্লাহ পাক যে দুনিয়ার সব মানুষ বেঈমান হয়েছে একজন মানুষের ভিতরে রায়ের দ্বারা পরিমাণ নাই তখন আল্লাহ পাক দেখবেন যে এই মিথ্যা তোয়াফের আমার আর দরকার নেই তোয়াফ বন্ধ করে দাও কাবাঘর ভেঙে ফেলো জালেম আল্লাহ পাঠিয়ে কাবাঘর ভাঙাবেন এই মিথ্যা তোয়াপ আল্লাহ আর পছন্দ করেন না মিথ্যা এবাদত আল্লাহ পছন্দ করবেন না তাই জালেম পাঠাবেন ঘর ভাঙার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের ইসলাম আল্লাহ বান্দা সব কিছুই আল্লাহর অলঙ্ঘনীয় বিধানে নিয়ন্ত্রিত হচ্ছে এই একই নবিশ্বাস যখন মানুষের থাকবে আসবে তখন সেই মানুষের আর কোনো ক্ষতি হবে না সেরেক করলে ভয় আসে যারা শিরিক করে তারা ভিতর সন্ত্রস্ত হয় বলছিলাম ছেলে প্রস্রাব করে ঘুম থেকে কেঁদে ওঠে ঘুম থেকে কেঁদে উঠেছে তো তাবিজের কারণে গায়রুল্লাহর কাছে আশ্রয় নেওয়ার কারণে তো ঘুম থেকে কাঁদছে জিনে তার ক্ষতি করছে তো তাওহিদ না থাকার কারণে যখনই তাওহিদ থাকবে তখনই তার কোনো ক্ষতি আর কেউ করতে পারবে না তাওহিদ না থাকার কারণে এটা হচ্ছে এবার ছেলের পেশাব বন্ধ করার জন্য তাবিজ লটকিয়ে দেওয়া হয়েছে রাতে ছেলে পেশাব করে তাবিজ ডুবায় ফেলেছে এবার বলেন তাবিজ ঠেকাবে পেশাব এবার পেশাবই তাবিজকে ডুবাইছে এখন হুজুরের কাছে গিয়ে বলছে হুজুর তাবিজ তো নিলাম পাঁচশো এক টাকার কিন্তু ছেলে তো পেশাব করে এবার তাবিজেও ডুবাইছে নিজে তো ডুবছে ডুবছে এবার যে তাবিজ পেশাব ঠেকাবে সে তাবিজই ডুবে গেছে পেশাবের ভাড়ে এখন কি করা যায় কয়েক শুধু তাবিদের উপর ভরসা করো না বাবা মাঝে মাঝে একটু উঠায় উঠায় পেশাবো করায়ও। হাসির খোরাক নিশ্চয় দেয় নাই দুঃখজনক হলো জাতির সামনে এই মিথ্যা ব্যবসা চলছে এভাবে এই কারণে আজকে জাতি ক্ষতিগ্রস্ত ইব্রাহিম আলহী সাল্লা সালাম বললেন ওয়াল্লা দিন আহ ওলামিয়াল বিসু ইমান আহম বিজুলমেন ইমানের সঙ্গে শিরিক মিশ্রিত করে নাই উলা ইকলাহমুল আম তাদের জন্যই রয়েছে তুরান্ত নিরাপত্তা দুনিয়া আখরাতের নিরাপত্তা রয়েছে যারা তাওহিদের উপরে নির্ভরশীল হয়েছে তাওহিদের উপরে অটল বিশ্বাস রেখেছে তারাই নিরাপত্তায় রয়েছে তাওহিদ মানুষকে দুনিয়ার সকল টেনশন থেকে মুক্ত করে দিতে পারে আল্লাহ পাক সেই তাওহিদ বুঝার এবং তাওহিদ গ্রহণ করে সেই অনুপাতে মহেদি জিন্দগি যাপন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন আমিন মা আমিন আকুলু কওলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على سائر الأنبياء والمرسلين. وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين خصوصا على الخلفاء الراشدين المهدين وعلى جميع الصحابة والأنصار والمهاجرين وعلى التابعين الجاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين في كل مكان اللهم أعز الإسلام والمسلمين في فلسطين اللهم أعز الإسلام والمسلمين في سوريا وبورما اللهم أعز الإسلام والمسلمين في باكستان وأفغانستان اللهم أجعل هذا البلد أمنا مطمئنا رخاء سخاء وسائر بلاد المسلمين اللهم اصلح أئمتنا وولاة أمورنا اللهم أرزقهم بطانة صالحة يا أرحم الراحمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب, يعني رب ارحمهما كما ربياني صغيرا اللهم اذهب الباس رب الناس واشف انت الشافي لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقما عباد الله ان الله يامر بالعدل والاحسان وَيْتَعِذِي القربى وَيَنْهَانِ عن الفحشاء والمنكر والبغي يَعِذُكُمْ لعلكم تذكرون اذكروا الله يذكركم ودوه يستجيب لكم ولذكر الله تعالى لولو لو عز وجل وتم أزم اكبر